যা চাইবেন আমি তাই দেব। যতক্ষণ না আমি আপনাকে গুরুদক্ষিণা দিতে পারছি ততক্ষণ আপনার শেখানো বিদ্যা আমি প্রয়োগ করব না। হীনম সুরেশ্বরা ইয়ৎ পূজিতম মায়া দেবম পরিপূর্ণম তদস্তু মে শ্রী ভগবান শম্ভ শিবায় নমঃ ক্ষমা যাচনম সমর্পয়ামি। গুরুদক্ষিণা রূপে নিজের দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি দেবে। নাও, তোমার জন্য উপহার আছে, দেখো দেখো কি উপহার আছে এর ভিতর, ভীষণ আনন্দ পাবে তুমি। সন্তোষ পেলে? তৃপ্তি হলো তোমার হৃদয়ে এক নির্দোষের বৃদ্ধাঙ্গুলির বলি দিয়ে? তার মানে? তার মানে গিয়ে গুরুদেবকে জিজ্ঞেস করো, উনি তো তোমাকে শ্রেষ্ঠ ধনুর্বীর বানানোর জন্য একলব্য থেকে গুরুদক্ষিণা স্বরূপ তার বৃদ্ধাঙ্গুলি চেয়ে নিলেন, যাতে তোমার চেয়ে উৎকৃষ্ট ধনুর্বীর আর বাণ চালাতেই না পারে। এ আপনি কি বলছেন ভ্রাতা দুর্যোধন? গুরুদেবের নামে এমন অপবাদ দিতে আপনার লজ্জা হওয়া উচিত। লজ্জা তো তোমার করা উচিত, নিজের শ্রেষ্ঠতা প্রমাণ করার জন্য কারোর উপর এমন অন্যায় হতে দিলে কেন? তোমার তপস্বী পিতা কি এমনই প্রবঞ্চনা শিখিয়েছে? দেখো দেখো এই পড়ে থাকা বৃদ্ধাঙ্গুলির দিকে, যেন এক নির্দোষের স্বপ্ন ধুলোয় পড়ে আছে, ওর সমগ্র ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে গেল কেবল তোমার জন্য, আর তার সঙ্গেই তোমার ধর্ম আর তোমার সম্মানও ধূলিসাৎ হয়ে গেছে। শিশিরের জলবিন্দু দিয়ে জলাশয় পূর্ণ হয় না অর্জুন, দান ভিক্ষা করা শ্রেষ্ঠতারও কোনো মূল্য হয় না। তোমার স্থানে আমি থাকলে আর কখনো ধনুক স্পর্শ না করার প্রতিজ্ঞা করতাম। এই মুহূর্তে মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা করো। আপনার কি আমার উপর বিশ্বাস নেই গুরুদেব? আমি কি আমার প্রচেষ্টায় শ্রেষ্ঠ ধনুর্বীর হতে পারবো না? প্রশ্ন এই যে তোমার গুরুর ওপর কতটা বিশ্বাস আছে, তোমারও কি এই বিশ্বাস যে তোমাকে শ্রেষ্ঠ করে তোলার জন্য আমি অন্যদের সঙ্গে পক্ষপাতিত্ব করি? মেঘ বনে অধিক জল বর্ষণ করে মরুভূমিতে কম, কিন্তু গুরুর বিদ্যা এমন পক্ষপাতিত্ব করে না, তাই গুরুকে মেঘের চেয়েও মহোদাতা বলা হয়। তবে একলব্যর থেকে এমন গুরু দক্ষিণা? যে শিষ্যর থেকে কি গুরুদক্ষিণা চাওয়া উচিত তা নির্ণয় করার অধিকার কেবল গুরুর আছে।
সেই দানের কি অর্থ যার জন্য লাঞ্ছনা সহ্য করতে হয়? আমি জানি ধৃতরাষ্ট্রের পুত্ররা আমার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করবে। শুধু তারাই নয়, ভবিষ্যতে সকল প্রজন্ম আমার উপর পক্ষপাতিত্বের অপবাদ দেবে। আমি ধর্মের হাতে বাঁধা ছিলাম, একলব্য আমার বিদ্যার প্রয়োগ মগধের জন্য, কুরুরাষ্ট্রের শত্রু রাজ্যের জন্য করত। বিদ্যাকে কি রাজ্যের সীমা আবদ্ধ করতে পারে গুরুদেব? না, কিন্তু বিদ্যাদান করে যে গুরু, সে নিজের প্রতিজ্ঞার অঙ্গীকারের দ্বারা আবদ্ধ থাকে। এই মুখে আমি কুরুরাষ্ট্রের দান করা অন্ন তুলি, তাই আমার নিষ্ঠা কেবল হস্তিনাপুরের সিংহাসনের জন্যে। একলব্য যদি অন্য গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে তোমার চেয়ে উৎকৃষ্ট ধনুর্বীর হতো, তবে আমি আনন্দ পেতাম। কিন্তু তাহলে আপনার এই অপবাদ কেমন করে মুছবে গুরুদেব? উপায় আছে পুত্র, তুমি নির্বিবাদে প্রমাণ করে দাও যে তুমি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। শুধু একলব্য কেন, স্বয়ং তোমার ভীষ্ম পিতামহ যেন তোমার চেয়ে বড় ধনুর্বীর হতে না পারেন। প্রমাণ করো পুত্র, প্রমাণ করো। যদি তুমি তা করতে পারো, তাহলে আমার উপর আরোপিত এই কলঙ্ক মুছে যাবে।